আমার প্রভু প্রভু হে প্রভু হে প্রভু হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু केशव भारती कास्त के सन्यास मंत्रे दीक्षा निये शांतिपुरे अद्वैत आचार्य गृहे एलें कारणटा कि शची मायर संगे साक्षात करते हबे शांतिपुरे अद्वैत आचार्य गृहे निये एलें के तिनि हलेन जगद्गुरु नित्यानंद জগৎগুরু নিত্যানন্দ ভবাবেশে মহাপ্রভুকে শান্তিপুরে রাখিয়া শান্তিপুরে রাখিয়া চলিলেন নিত্যানন্দ আজি নদিয়া আজ নদিয়া গো ভবাবেশে মহাপ্রভুকে শান্তিপুরে রাখিয়া চলিলেন নিত্যানন্দ আজি নদিয়া নিত্যানন্দ মাকে নিতে এসছেন মা আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি নিমায়ের সঙ্গে তোমাকে একবার সাক্ষাৎ করাব চলো মা শান্তিপুরে অদ্বৈতাচার্য গৃহীতে নিমাই এসছে চলো এখন শচী মা যেই শুনেছেন শান্তিপুরে অদ্বৈতাচার্য গৃহীতে নিমাই আসছেন আনন্দে সচিমা অমনি বৌমাকে ডাকছেন বৌমা বৌমা চলো চলো নিমাই শান্তিপুরে অদ্বৈতাচার্য গৃহীতে এসছে চলো আমি যাব তুমি যাবে আমরা সবাই নিমাইকে দেখব ঠিক সেই সময় নিত্যানন্দ বললেন দাঁড়াও মা শান্তিপুরে তুমি যাবে কিন্তু বিষ্ণুপ্রিয়া যাওয়া নিষেধ কেন নিমাই বলে দিয়েছে সন্ন্যাসী মানুষের ত্রিমুখ দর্শন নিষেধ বিষ্ণুপ্রিয়া যাবে না না চলে যা নিতাই চলে যা আমি নিমাইকে দেখতে যাব না বিষ্ণুপ্রিয়া যদি না যায় আমি কি কি করব বিষ্ণুপ্রিয়া কাঁদছেন মা আপনি মা হয়ে ছেলেকে দেখতে যাবেন না এ তো হতে পারে না আমার মুখ দর্শন করলে যদি আমার স্বামী সন্ন্যাস ধর্ম নষ্ট হয় আমি যাব না আমি যাব না আপনি আপনার সন্তানকে দেখতে যান বৌমা আমি চাবো বৌমা চোখের দয়া সব বড় তাল শুনুন জত তাল
सचिमा जाच्छेन शांतिपुरे सखी कांचन के जड़िए धरी विष्णु प्रिया काच्छेन चोखेर देखा हबे चोकर देखा हवे नया देखा हवे चोकर देखा हवे नया सपे किछुलय चले गेछो तुमि কেছো লয়ে চলে গেছো তুমি তব স্মৃতি লয়ে জেগে নব ছেলের মিলন সচিমা দূর থেকে নিমাইকে দেখছে কাছে যাচ্ছেন না কেন কাছে গেলে
মা কে প্রণাম করবে তো তো মা ছেলেকে দেখছে আর ভাবছে এ ছেলের প্রণাম আমি নেব কি করে মা আমার কাছে এসো মা আমি তোমাকে একটা প্রণাম করি শচি মা বলে উঠলি নিমাই যাকে দেখলে এত ভক্তি হয় আমি তার প্রণাম নেব না নিমাই আমি তোর প্রণাম নিতে পারবো না আচ্ছা নিমাই আমি অনুমতি দিয়েছিলাম বলে তুই তো সন্ন্যাসী হয়েছিস আমার একটা ইচ্ছাতেই পূরণ করবি বলো মা তোমার কি ইচ্ছা তোকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস বলো শচিমা বলে উঠলে নিমাই তোকে দেখে আমার মনে হচ্ছে আমি তোকে একটা প্রণাম করব মহাপ্রভু কানে হাত দিলেন এ কি মা মা ছেলেকে প্রণাম করে তুমি আমাকে প্রণাম করবে বলছো শচিমা মলালনে নিমাই জ্ঞান দিবি না তুই আমাকে আমি পণ্ডিতের মা আমি পণ্ডিতের ঘরণী মা ছেলেকে প্রণাম করলে দোষ হয় হ্যাঁ রে বাবা যদি তার ছেলেকে প্রণাম করতে পারে মা কেন করবে না মহাপ্রভু মুখ বন্ধ হয়ে গেছে কিরে বাবা যদি ছেলেকে প্রণাম করে তা আমি মা হয়ে তোকে কেন করব না আমি জানি মা তুমি কার কথা বলবে বাবা ছেলেকে প্রণাম করেছিল কে শুদ্ধধন কাকে প্রণাম করেছিল বুদ্ধদেবকে বুদ্ধদেব যখন সন্ন্যাসী হয়ে এসেছিলেন শুদ্ধধন যখন ছেলেকে দেখতে গেছিলেন বুদ্ধদেবের চরণে শুদ্ধধন প্রণাম করেছিলেন তাহলে বাপ যদি ছেলেকে প্রণাম করে তাহলে আমি মা হয়ে তোকে প্রণাম করবো বরফ তো কোথায় মহাপ্রভু বললেন মা বুদ্ধদেব যে অবতার ছিলেন শুদ্ধধন জানতেন বুদ্ধদেব অবতার ছিলেন সেই জন্যে শুদ্ধধন বুদ্ধদেবকে প্রণাম করেছিলেন শচিমা বলে উঠলেন বুদ্ধদেব অবতার ছিলেন তাই তার বাবা তাকে প্রণাম করল আর তুই কে তুই কে সবাই যে বলে অবতারের সা তুই গোরাগ অবতার কেন না ভজিলিতা ও তুই অবতারের সা গোরাগ অবতার অবতারের সাত গোটায় অবতার কেন না বদিলিতা অবতারের সাত গোটায় অবতার কেন না বদিলিতা বুদ্ধদেব অবতার ছিল আর তুই তো অবতারের সার গোড়া অবতার মাই লোকে তো এই কথা বলে করিনি রে মাস গেল না পিয়া করিনি রে মাস গেল না পিয়া তোরা করিনি রে মাস
মনে কলির জি তবু আমরা সংসারী হই দিল্লি কা লাড্ডু যো খায়া ও পস্তায়া যো নেহি খায়া ও ভি পস্তায়া কন্টা কের তরু সদাই সে বিলি কন্টে কেনে তরু সদাই সে বিলি কেন সংসারী হই কাঁটার গাছ কেন খাই অমৃত পাইবার আসি কন্টকের তরু অমৃত পাইবার আসে কেমিকালি পুতুরু গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে সে যে প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে তোর বিষয় আস তোর বিষয় আস কই রে চিলড্রেন পার্কে হরিনাম হচ্ছে চল না শুনতে যাই আস্তে দের ভাই এখন 50 বছর বয়স হয়নি হরিনাম শুনতে যাচ্ছি মেয়েটার বিয়ে দি ছেলেটা ভালো কাজকর্ম পা তারপর যাব তো যে বললো সে বললো তাহলে আমি ঘুরে আসি 50 বছর পার হলে তবে হরিবা সরে যাবে তবে গৌরকে ডাকবে আর 50-এর আগেই হঠাৎ তার বাঁ দিকের বুকে যন্ত্রণা ছেলেকে বলছে বাবরে আমার বুকটা কিনকিন করছে রে ডাক্তার ডাক
ডাক্তার ডাক, ছেলে ডাক্তার ডাকলো। ডাক্তার নাড়ি টিপে বলছে, তোমার বাবার বয়স কত? বললো 50 পা। বললো, বাবা 50 পা? এবারে শ্মশান ঘাটে নিয়ে যা। তার আগে হরি বল। প্রেমে কল্প তরু শিগৌরাঙ্গ দামা, তাহারে ভাবিলি বিষ। প্রেম কল্প তরু শিগৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষ। ও তোর বিষয় আশয় পড়ে রইল, ও তোর বিষয় আশয় পড়ে রইল, তোর বিষয় আশয় সবই পড়ে রইল, বিষয় আশায় পড়ে রইল। এবারে শ্মশান ঘাটে নিয়ে চলিল, ও তোর বিষয় আশা পড়ে রইল, এবারে শ্মশান ঘাটে নিয়ে চলিল, ওইটা বিষয় আশা পড়ে রইল। ওই না চারি জনাতে স্কন্ধে করে, হরি 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 বলিল, কে হরি 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 বলিল, তোর বিষয় আসর বলি রইল। তোর হরি বলা বলো না গো, সময় থাকতে এই নাম বলো, হরি 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 বলো, হারো বলিয়া গলায় পড়িলি, হারো বলিয়া গলায় পড়িলি। আস্তে এটা কি জিনিস জানেন? এই যে হর বলিয়া গলায় পড়িলি, হর বলিয়া গলায় পড়িলি। কলিযুগের ছেলেরা গলায় একটা হার পরে সবসময় ঘুরতে ভালোবাসে, সোনার হাত শোনাচ্ছে মূল্যবান, সব সময় গলায় নিয়ে ঘুরছে। এই তোমার পূজোর সময় কি চাই গো? বউ বউ হার বলিয়া গলায় পড়িলি, হার বলিয়া গলায় পড়িলি। যাকে হার করে নিয়ে গলায় ঘুরছ, তোমার যখন বয়স হবে, যে মালটা গলায় ঝুলছিল তার দিকে সবসময় দৃষ্টি, বয়সকালে দেখবে সেই মালটা কি হলো। সমন কিঙ্কর সাপ, সমন কিঙ্কর সাপ, কেউটে সাপ, কেউটে সাপের সবল সহ্য করা যায়, কিন্তু বইয়ের ছবল সহ্য করা মুশকিল। শীতল বলিয়া আগু, শীতল গো
बोलिया शीतल बोलिया आगुन पोहाली शीतल बोलिया आगुन पोहाली पाइली बजाद ताप पाइली बजाद ताप शीतल बोलिया आगुन पोहाली पाइली बजाद ताप ओ तुई पाइली बजाद संसारे मजिली गौरांग भुलिली संसारे मजिली गौरांग भजिली ना सुनिली साधुर कथा संसारे मजिली गौरांग भुलिली ना सुनी साधुर कथा इह पर काली दुका लोकवाली इह पर कालो दुका लोकवाली इह पर काली दुका लोकवाली तोर इह पर काल दुका लोकवाली खाइली लचन माथा खाइली लचन माथा इह पर काल दुका लोकवाली खाइली लचन माथा खाइली लचन কাছে আসবে না আমি দূর থেকে প্রণাম করল এবারে বলো মা আমার বাকি সন্ন্যাস জীবনটা আমি কোথায় কাটাবো বলো শচি মা বললেন কোথায় কাটাবি তাহলে শোন নীলাচল নবদ্বীপ হলো দুই ভাই হলো দুই ভাই তুমি মাছা নীলা চলে করো আজি ঠান তুমি মাছা নীলা চলে করো আজি ঠান তাহলে শচী মাতা কোথায় থাকার নির্দেশ দিলেন না নীলাচল নবদ্বীপ হলো দুই ভাই তুমি মাছা নীলাচলে করো আজি ঠাই বলুন নীলাচল কার নাম কোন জায়গার নাম পুরী ধাম জগন্নাথ ধাম মাকে দূর থেকে প্রণাম করে শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল যাত্রা করলেন
নীলাচল যাচ্ছেন, ছেলে একা যাবে বিপদে পড়বে রাস্তায়। সঙ্গে দিলেন কাকে? জগদানন্দ, ব্রহ্মানন্দ, আর চলিলেন নিত্যানন্দ। নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌড়ি হরি, নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌড় হরি। রেডি? প্রস্তুত তো একদম? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু নীলাচল যাচ্ছেন জগন্নাথ দর্শনে। আপনাদের প্রত্যেকের কাছে নিবেদন, কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের যার যা ক্ষমতা আর্থিক অনুদান দিয়ে, ভিক্ষা দিয়ে এই হরিবাসরকে সহযোগিতা করুন। আমি একদিন বলেছিলাম রাজুকে, রাজু কই? এই রাজু ভোলাকে একদিন বলেছিলাম, এই গৌরাঙ্গ আশ্রমের চিলড্রেন পার্কের যে হরিসভা হচ্ছে, রথযাত্রা, এমন একদিন আসবে ভক্তদের চাপ তারা সহ্য করতে পারবি না। আজকে রাজু আমাকে বলছে, দাদা আপনার মুখের কথা ফলে গেছে, যত দিন যাচ্ছে ভক্তরা আসছে, ভক্তরা সেবা পাচ্ছে, কীর্তন শুনছে মহানন্দে, আনন্দে নৃত্য করতে করতে সবাই ঘরে চলে যাচ্ছে। তাই এরা যাচ্ছে ভিক্ষা ঝুলি নিয়ে, আপনাদের যার যা ক্ষমতা ভিক্ষা পাত্র দিন। চলো চলো তাড়াতাড়ি চলো। নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌড় হরি, নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌড় হরি। সদাই মুখে কৃষ্ণ নাম গা, সদাই মুখে প্রভুর সদাই মুখে কৃষ্ণ নাম গা, সদাই মুখে প্রভু সদাই মুখে কৃষ্ণ নাম গা, সদাই মুখে প্রভুর সদাই মুখে কৃষ্ণ নাম গা। শত শত ভক্ত সঙ্গে প্রভু চলে নানা রঙে, কত শত ভক্ত সঙ্গে প্রভু চলে নানা রঙে, কত শত ভক্ত সঙ্গে প্রভু চলে নানা রঙে, কত শত ভক্ত সঙ্গে প্রভু চলে নানা রঙে। সদাই মুখে প্রভু সদাই মুখে কৃষ্ণ নাম গা, সদাই মুখে প্রভুর সদাই মুখে চলে প্রভু, নেচে চলে প্রভু, নেচে নেচে চলে প্রভু, নেচে নেচে চলে প্রভু, দুটি বাহু তুলি নেচে নেচে চলে প্রভু, দুটি বাহু তুলি নেচে নেচে চলে প্রভু, মুখে হরি হরি বলি নেচে নেচে চলে প্রভু, হরি বল হরি হরি বল। নেচে নেচে চলে প্রভু, দুটি বাহু তুলি নেচে
নিচে নিচে চলে প্রভু কে হরি হরি বলি নিচে নিচে চলে প্রভু কে হরি হরি বলি নিচে নিচে চলে প্রভু এই মুখে হরি হরি বলি হরি হরি বলে প্রভু কে হরি হরি বলে নিচে নিচে চলে প্রভু কে হরি হরি বলে নিচে নিচে চলে প্রভু কে হরি হরি বলে নিচে নিচে চলে প্রভু নিচে নিচে চলে প্রভু নিচে নিচে চলে নিচে নিচে চলে প্রভু চলিতে চলিতে আইলা আটি সারা গ্রাম তথায় বসতি ছিল অনন্ত আচারে জোনার নাম আছে কি বললাম চলিতে চলিতে আইলা আটি সারা গ্রাম ততায় বসতি ছিল অনন্ত আচার্য যার নাম জায়গাটা কোথায় কে বলতে পারবেন গঙ্গা তীর্থরে তিনি এলেন কোথায় আটি সারা গ্রাম কার নাম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর পুরনো বাজার বর্তমানে নাম হচ্ছে কীর্তন খোলা এখানে অনন্ত আচার্য থাকতেন অনন্ত আচার্যকে শিক্ষাষ্টকম দান করলেন মহাপ্রভু কলকাতার নিয়ে কীর্তন করেছিলেন কীর্তন করতে করতে ভাবাবেশে যে খোল বাজাচ্ছিল তার গায়ে পড়ে গেছিলেন খোলটা ভেঙে গেছিল মহাপ্রভু নাম দিলেন সেই জায়গার নাম কীর্তন খোলা আমি প্রতি বছর যাই আর চল্লিশ বছর যাচ্ছে কীর্তন খোলায় দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা মহাপ্রভু চলন ধুলি এবার তিনি কোথায় এলেন কাশীনগর গিয়ে দেখবেন একটা শিব মন্দির আছে একটা শিব মন্দির অম্বুলিঙ্গ শিব মহাপ্রভু শিব দর্শন করলেন স্নান করলেন এবার তিনি নদীটা পার হলেন কিছুতেই তাকে পার হতে দেবে না যার নাম ছিল রামচন্দ্র খান বললে অনুমতি ছাড়া পার হবে না মহাপ্রভু করলেন কি চারটে যুগে চারটে রূপ দেখালেন তাকে রামচন্দ্র খান ভয়ে মহাপ্রভুকে নির্দেশ দিলেন এবার নদী পার হচ্ছেন দেখুন দূরে একটা নৌকা মাঝি নৌকা তীরে লাগাও মাঝি নৌকা তীরে লাগাও মাঝি নৌকা নিয়ে তীরে এলেন সদল বলে প্রভু নৌকায় উঠলেন আর মাঝিকে কি বললেন পারে করে দাও পারে রে নাইয়া ওই যে মাঝি ভাইয়া পারে করে দাও পারে রে নাইয়া ও হে মাঝি ভাইয়া পারে করে দাও পারে রে নাইয়া ওই যে মাঝি ভাইয়া পার করে দাও পার নাইয়া ও হে মাঝে ভাই হেইয়া মাঝো হেইয়া হেইয়া মাঝো হেই হে হে হেইয়া মাঝো হেইয়া হেইয়া মাঝো হে হেইয়া মাঝো হেইয়া হেইয়া মাঝো হেই হে হে হেইয়া মাঝো হেইয়া হেইয়া মাঝো হে চাওয়া পাওয়া ছেড়ে রে মন
বলো কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ নাম, বলো হরে কৃষ্ণ নাম, বলো হরে কৃষ্ণ নাম, বলো হরে হরে রাম, হেয়া মাধো হেয়া হেয়া মাধো হে হে হেয়া মাধো হেয়া হেয়া মাধো হে হেয়া মাধো হেয়া হেয়া মাধো হে হে হেয়া মাধো হেয়া হেয়া মাধো হে। নদী পার হলেন, কাশীনগর থেকে গঙ্গা নদী পার হলেন, যে পার করলো তাকে কি বলল? পার করে দাও পারের নাইয়া, তাই তো? এই মাঝিরই বংশধর দক্ষিণ চব্বিশ পরগনা বহুরুতে এখনো আছে, তাদের পদবী নাইয়া, বহুরুতে নাইয়া পানা আছে নাইয়া। এবার তিনি মেদিনীপুর জেলা উড়িষ্যা কোথায় এলেন? চলিতে চলিতে আইলা যাচিপুর গ্রাম, এবার চলিতে চলিতে আইলা যাচিপুর গ্রাম, চলিতে চলিতে আইলা যাচিপুর গ্রাম, এবার চলিতে চলিতে আইলা যাচিপুর গ্রাম, একেবারে চৈতন্য চৈতন্যের লীলা, নামগুলো মনে রাখবেন। চলিতে চলিতে আইলা যাজপুর গ্রাম, সেথায় বরাহ ঠাকুর দেখি করিলা প্রণাম, সেথায় বরাহ ঠাকুর দেখি করিলা প্রণাম, বরাহ ঠাকুর দেখি করিলা প্রণাম, সেথায় বরাহ ঠাকুর দেখি করিলা প্রণাম, এখনো আছে বরাহ মন্দির। নৃত্য গীত নাচছেন আর গাইছে, নৃত্য গীত কইল প্রেমে বহুত স্তবন, নৃত্য গীত কইল প্রেমে বহুত শ্রবণ, যাচিপুরে তিন রাতি করিলা যাপ, এবার যাচিপুরে তিন রাতি করিলা যাপ, যাচিপুরে তিন রাতি করিলা যাপ, এবার যাচিপুরে তিন রাতি করিলা যাপ, আনন্দ ধরে না আনন্দ ধরে আনন্দ ধরে আনন্দ ধরে আনন্দ ধরে পুরে তিন রাত্রি করিলা গেল, এবার যাজপুরে তিন রাত্রি করিলা যাব, যাজপুর হয়ে গেল, এবারে কোথায় এলো? মহাপ্রভু সদল বলে কটকে, উড়িষ্যার কটক, কটকে আইলে না কটকে আইলা দেখিতে সাক্ষী গোপালে রে, কটকে আইলা দেখিতে সাক্ষী গোপালে রে, কেউ দেখেছেন সাক্ষী গোপাল? কেউ দেখেননি? এবার গোপাল মূর্তি দেখি নাচিছে নচিতে, এবার গোপাল মূর্তি দেখে নাচিছে নচিতে, গোপাল মূর্তি দেখি নাচিছে নচিতে, এবার গোপাল মূর্তি দেখে নাচিছে নচিতে, আনন্দ ধরে না আনন্দ ধরে আনন্দ ধরে না আনন্দ ধরে গোপাল মূর্তি দেখে আনন্দ ধরে গোপাল মুনি তাই গৌরব ধরে না বলি আনন্দ ধরে না বলি আনন্দ ধরে না আনন্দ ধরে না
গোপাল মূরতি দেখি ভাবিছে লুচিতে, এবার গোপাল মূরতি দেখে নাচিছে লুচিতে। মহাপ্রভু সাক্ষী গোপাল দর্শন করলেন, যে গোপাল বৃন্দাবন থেকে ভক্তের জন্য সাক্ষী দিতে পাথরীবর্তি পায়ে হেঁটে বিদ্যানগর গ্রামে এসেছিল, ভক্তের মান রক্ষা করতে বৃন্দাবন থেকে তিনি এসেছিলেন। ভক্তটি কে জানেন? এক প্রবীণ ব্রাহ্মণ, নবীন ব্রাহ্মণকে নিয়ে বৃন্দাবনে গেছিলেন। যে ব্রাহ্মণ কোনোদিন করেনি কৃষ্ণ ভজন, কোনোদিন কোনো দান ধ্যান করেনি, সেই প্রবীণ ব্রাহ্মণ নবীনকে নিয়ে বৃন্দাবনে গেছিলেন। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ ভক্তি উজ্জীবিত হয়। তাই যে কোনো দিন মুখে কৃষ্ণ নাম ভজন করেনি, কৃষ্ণভক্ত নবীনের সঙ্গ পেয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলল। আপনি বৃন্দাবন জানেন তো? কারা যাবেন হাত তুলুন। সময় নবীন প্রবীণ বৃন্দাবন যাচ্ছে, সাক্ষী গোপাল নামটা কেন হলো? কৃষ্ণ বলে বাউ তুলে বৃন্দাবনে, চল চলি কৃষ্ণ বলে বাউ তুলে বৃন্দাবনে, চল চলে কৃষ্ণ বলে বাউ তুলে বৃন্দাবনে, চল চলে। সেখানে নাই কোন ক্লান্তি, সেখানে আছে শুধু শান্তি, যেখানে নাই কোন ক্লান্তি, সেখানে আছে শুধু শান্তি, সেখানে সেখানে নাই কোন ক্লান্তি, সেখানে আছে শুধু শান্তি, যেখানে নাই কোন ক্লান্তি, এখানেই আছি সাথে। কৃষ্ণ বলে বাউ তুলে বৃন্দাবনে, চল হরি হরি বল। কৃষ্ণ বলে বাউ তুলে বৃন্দাবনে, চল চলে। কৃষ্ণ বলে বাউ তুলে বৃন্দাবনে, চল চলে। সেখানে নাই কোন দুঃখ, সেখানে আছে শুধু সুখ, সেখানে নাই কোন দুঃখ, সেখানে আছে বড় সুখ, সেখানে সেখানে নাই কোন দুঃখ, সেখানে আছে শুধু সুখ, যেখানে নাই কোন দুঃখ, সেখানে আছে বড় সুখ। চলো যাই মধুর বৃন্দাবন, চলো রে মা
চল বৃন্দাব চল রে মো মনরে সেখানে নাই কোন ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি যেখানে নাই কোন ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি বলে কাঁধ তুলে চল চুলি কৃষ্ণ বলে বহু তোলে বৃন্দাবনে চল চলে কৃষ্ণ বলে চল চলে কৃষ্ণ বলে বহু তোলে বৃন্দাবনে চল চলে নিত্যানন্দ শোনাচ্ছেন আর মহাপ্রভু শুনছেন প্রবীণ ব্রাহ্মণ নবীনকে নিয়ে এসে বৃন্দাবনে হাজির হল দ্বাদশ বন পরিক্রমা হল যমুনা স্নান হল বৃন্দাবনে গোপালে মন্দিরে প্রণাম হল এই প্রণাম করতে করতে বৃদ্ধ ব্রাহ্মণ বলে ফেললেন আমার যে অবিবাহিত কন্যা আছে আমি ফিরে গিয়ে সেই একমাত্র কন্যাকে নবীনের হাতে সম্প্রদান করব নবীন বলে উঠলেন আপনি কি করলেন আমি কেবলমাত্র আপনাকে সহযোগিতা করেছি আপনি কুলীন ব্রাহ্মণ আমি অকুলীন আপনি কি না আপনার কন্যাকে আমার হাতে দেবেন ফিরে এসে প্রবীণ ব্রাহ্মণ অস্বীকার করল বৃন্দাবন থেকে নবীন ব্রাহ্মণ সেই প্রবীণ ব্রাহ্মণ সত্যতা প্রমাণ করার জন্য পাথরের গোপালকে পায়ে হাঁটিয়ে নিয়ে এলো আর পাথরের গোপাল ভক্তের মান রাখতে সাক্ষী দিল সেই থেকে গোপালের নাম সত্যি গোপাল এ যে সাক্ষী গোপাল 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 সাক্ষী গোপাল 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 মহাপ্রভু সাক্ষী গোপাল দর্শন করলেন সে গোপাল এখনো পর্যন্ত রয়েছে নীলাচলে যে মাইক চালাচ্ছে সাউন্ড সিস্টেম অপূর্ব মাইক অপূর্ব অপূর্ব মাইক আমার যেটা মনে হয়েছে কার কি মনে হয়েছে জানি না এক না অপূর্ব মাইক সাক্ষী গোপাল দর্শন করে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে লয়ে ভক্তগণের সঙ্গে লয়ে মহাপ্রভু জগন্নাথ ধামে এলেন জগন্নাথের মন্দিরে চূড়া দর্শন করলেন ভক্তদের সঙ্গে লয়ে আনন্দে বলে উঠলেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী আমি
সতী মায়েরা, আপনারা জগন্নাথ দর্শন করছেন, মহাপ্রভু জগন্নাথ দর্শন করলেন, সাক্ষী গোপাল দর্শন করলেন, পরবর্তী দল আসছে, যেভাবে আপনারা সহযোগিতা আমাকে করেছেন ওকে দেবেন, সহযোগিতা করবেন, কেন ও আমাদের বাঁকুড়া থেকে আসছে প্রথম, আমাদের এই এলাকায় প্রথম আসছে, সব্যসাচী চট্টোপাধ্যায়।